হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের হচ্ছে মানডে, তো আজকে অনেকগুলো জামা কাপড় ছিল জমে, তো ভাবলাম সেগুলো লন্ড্রি করে দিই। তো এই তো আমি ওটা দিয়ে ভাবলাম কিছু কাজও আছে, আজকে রান্না বান্না করতে হবে, তো ঝটপট লন্ড্রিটা দিয়ে রান্না বান্নাও করবো। আর বৃষ্টি তো থামেনি, বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে, তো এদিকে আভিন ঘুমিয়ে আছে। আর আভিন ঘুমিয়ে থাকার মাঝে মাঝে আমি চেষ্টা করি সমস্ত কাজ করার, যদিও এখানে প্রতিদিন রান্না করতে হয় না, চাইলেই করা যায়, বাট এমনিতেও এখন আভিনের জন্য একটু বেশি করে করে রাখি, কারণ আভিন জেগে থাকলে বা আভিনের জন্য করা হয় না, তো ওই জন্য চেষ্টা করি একটু বেশি করে করার। আর আভিনের জন্য যেটা করি মেনলি ডালটা, ওটা কম করে করি, কারণ ওটা চেষ্টা করি ওকে তাড়াতাড়ি মানে যত শেষ হবে ফ্রেশ দেওয়ার, বাকি আমাদের সবজিগুলো বেশি করে রাখি যাতে করতে না হয়। এই তো হয়ে গেছে মোটামুটি কাঁচা, আমি এটা এবার ড্রায়ারে দিয়ে দিচ্ছি শুকোনোর জন্য, কারণ এখানে সেরকমভাবে ব্যালকনি থাকে না, থাকলেও সেভাবে বাইরে জামাকাপড় খুব একটা মেলা যায় না, হয়তো হালকা একটু রুমের মধ্যেই এক্সট্রা একটা কিনতে পাওয়া যায় জামাকাপড় মেলা, সেটা বাড়ির মধ্যে দিতে হয়, ওরকম বাইরে কেউ জামাকাপড় এখানে মেলে না। তারপর আভিনকে একটু নিয়ে গেছিলাম নিচে, তো তারপরে যেহেতু মেঘ মেঘ হয়েছিলো, মাঝে মধ্যে আবার বৃষ্টিও পড়ছিলো, তো আবার তাড়াতাড়ি ওকে নিয়ে আবার ফিরে চলে আসি, বেশিক্ষণ ছিলাম না। এসে ভাবলাম যে রান্নাগুলো ঝটপট করে নিই, ও ঘুমিয়ে পড়েছিল আবার, তো ঘুম পাড়িয়েই তো আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে ভাবলাম একটু অ্যাসপারাগাস ছিল, তো এটা খুব হেলদি, আর রান্না করার কোনো ঝামেলা নেই, হালকা একটু সেদ্ধ করে তো ওটা মাইক্রোওভেনে সেদ্ধ হয়ে যায়, তারপর জাস্ট একটু সতে করে নিলে হয় বা ফ্রাই করে নিলে হয়, তো এটা এবার আমি কেটে নেব। তুমি পুরোটা জাস্ট এই সাদা সাদা অংশগুলো বাদ দিয়ে পুরোটাও করতে পারো, বা এটা আরও এক্সট্রা সেটাও পিস করে কাটতে পারো। তো আমি ওই সাদাগুলো কেটে দুটো টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপর এটা মোটামুটি 1.5 মিনিটের মতো মাইক্রোওয়েভ করেছিলাম, তারপর মাইক্রোওয়েভের পর ওটা বের করে ওটাতে সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু বিট নুন দিয়ে আর একটু তেল দিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চাইলে এটাতে অনিয়ন পাউডার, গার্লিক পাউডারও দেওয়া যায়, বাট আমার ছিল না যেহেতু মানে আমার কাছে কিচেনে, তো ওই জন্য আমি আর দিইনি এগুলো। আর আজকে করেছিলাম আভিনের জন্য ডালটা শেষ হয়ে গেছিলো, তো আভিনের জন্য ডাল করেছিলাম, ডালে আজকে দিয়েছিলাম গাজর, তারপর হচ্ছে ব্রকলি, ফুলকপি, একটু বাঁধাকপি, এই তো। আর আমি চেষ্টা করি যখন ঘুমিয়ে থাকি এক্সট্রা সবজি পাতি আগের জন্য কেটে রেখে দেওয়ার, তো ওটা অনেক সুবিধা হয়, কারণ এই কাটাকুটিতে অনেক টাইম লেগে যায়, তো আমি চেষ্টা করি যেগুলো সবজি আছে কেটে আমি জিপলকে ভরে রেখে দিই, তো যখন আমার রান্না করার টাইম হয় বা আমি যখন রান্না শেষ হয়ে যায় তখন আমি আবার ওটা বের করে জাস্ট রান্না চাপিয়ে দিলে হয়, তখন আজ কোনো ঝামেলা থাকে না, ও জেগে থাকলেও অসুবিধা নেই, চাপিয়ে দিয়ে আমি সঙ্গে একটু খেলা করি, মাঝে মধ্যে নেড়ে দিই, একটু সুবিধা হয়, ওই জন্য চেষ্টা করি যখনও ঘুমিয়ে থাকে টানা তখন টুকটাক সবজি যদি কাটার থাকে সেগুলো কেটে নিই। তো এখানে আভিনের আমি ডালের জন্যই তো গাজর কেটে নিচ্ছি, আর আজকে সেরকম কোনো কোথাও যাওয়া হয়নি, তার জন্য সেরকম কোনো ভিডিও নেই, তো ভাবলাম এই কাজকর্ম আছে, বাড়ির টুকটাক রান্না আছে, তো এগুলো একটু ভিডিও করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। তো এখানে অ্যাকচুয়ালি কাজের লোকটা পাওয়া যায় না, কারণ এখানে সবাই খুব ব্যস্ত, সবার নিজের নিজের কাজ আছে, একটা না এরা ডাবল ডাবল কাজ করে, একটা শিফটে হয় না এদের, তো আর এদের তো এমনি রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না, রেডি টু ইট ফ্রোজেন বেশিরভাগ খাবার, ওরা একটু মাইক্রোওয়েভ করে একটু বেক করে নিয়ে এদেরও তো হয়ে যায় এগুলোই। আর বাড়িতে কাজও সেরকম থাকে না, বাসনপত্র ডিশ ওয়াশারে ধোয়া হয়ে যায়, মোছামুচিরও কোনো ধুলো ঝামেলা নেই, একটু ভ্যাকিউম করে নিলাম, একটু মপ করে নিলাম, হয়ে যায় এদের। আবার ইলেকট্রিক মপ মানে রোবট মপ আছে যেগুলো আলাদা করে ওদেরকে মপ করতে হয় না, ওদের জাস্ট অন করে দিলে রোবটে অটোমেটিক মপ করে নেবে, ক্লিন করে নেবে, এদের কোনো কাজের সেরকম কাজ নেই, তো জন্য কাজের আলাদা করে লোক পাওয়া যায় না, তবে বাচ্চার জন্য বাচ্চার ন্যানি চাইলে ন্যানি পাওয়া যায়, তো এরা ওই যখন বাচ্চা ছোটো ছোটো বাচ্চা থাকে অনেকে যখন কাজ মানে বাবা মা দুজনেই কাজ করে, তো তখন ওরা বাচ্চাকে নানির কাছে দিয়ে দেয়, বা একটু বড় হয়ে গেলে ওটা ডে কেয়ারেও দিয়ে যায়, তাহলে ওরা সারাদিন ডে কেয়ারে থাকে, বাবা মা কাজ করে, বিকেলের পর তখন আর বাড়ি নিয়ে যায়। আর ডে কেয়ারের একটা সুবিধা হলো যে ডে কেয়ারে অনেক কিছু শেখায়, মানে ম্যানার্স, তারপর কোথায় কীভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কোথায় নোংরা ফেলতে হয় ডাস্টবিনে, বাড়িতে কীভাবে হেল্প করতে হয়, সব কিছু শেখায়। এই জন্য এখানকার প্রত্যেকটা ছেলেই প্রায় রান্না করতে জানে, শুধু এখানকার বলে না, কারণ যারা ছোটো থেকে আমাদের দেশি বা এদেশের বাইরে যারা বাচ্চা এখানে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ হয় তারাও সেম
এই শিক্ষাটা পাই। তো তারাও সব মোটামুটি রান্না করতে জানে, নিজের সমস্ত কাজ, কাপড় চোপড় এরম, লন্ড্রি দেওয়া, ভ্যাকিউম করা, ঘর গোছানো, মানে সব কিছু ম্যানার্স শিখে। তো এই জিনিসটা খুব ভালো এখানে। তো সবাই এখানে অ্যাকচুয়ালি ডে কেয়ার বা যেটা অ্যাকচুয়ালি প্লে স্কুল বলে, তো এখানে দেয়। তো প্লে স্কুলটার পর তখন স্কুলে ভর্তি করে, বাট তার আগে এই স্কুলে দেওয়াটা মাস্ট, কারণ এটাতে বললাম বাচ্চাদের অনেক কিছু ডেভেলপমেন্ট, ম্যানার্স সব কিছুর জন্য খুব ভালো। আর এই আমি একটু বাঁধাকপি ছিল, একটু ফুলকপি ছিল, সেগুলো আমি কেটে ফ্রোজ, মানে ফ্রোজ না, জিপলকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি দেখছি ইদানিং, আগে করতাম না স্যান্ডিয়াগোতে, আগে আমি যখন রান্না করা তখনই কেটে রান্না করতাম, যে তখন কোনো ঝামেলা ছিল না, আভিন ছিল না বলে। আর এখন দেখছি আমি এটা করে রাখছি, তো নষ্টও হচ্ছে না, অনেক দিন থেকে যাচ্ছে, আবার আমার অল্প অল্প করে রান্না করা চাইলেও করতে পারবো। তো এই জিনিসটা খুব ভালো, হেল্পফুল দেখছি আমি এখানে। আর এখানকার লোক যেমন হেলদি খায় তেমন খুব মানে আনহেলদিও খায়। যেমন হেলদির মধ্যে এরা এসব ফ্রুটস, ভেজিটেবল, তারপরে স্যালাড খেতে খুব পছন্দ করে। তার এতে রান্নাবান্নারও কোনো মানে সেরকম আমাদের মশলা দিয়ে রান্না করে না, জাস্ট হালকা করে সেদ্ধ, বেক, চাইল মানে পারলে কাঁচাও খেয়ে নেবে। তো এই তো রান্না করলে যেহেতু অনেকটা পুষ্টিগুণ কমে যায়, আর আমরা তো প্রচুর মানে কষিয়ে রান্না করি, অনেকটা টাইম নিয়ে, তো অনেকটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এদের জন্য এটা অনেকটা হেলদি থাকে, কারণ বেশিরভাগ পুষ্টিগুণটা এরা পায় যেহেতু এভাবে রান্না করে না। আর আনহেলদির মধ্যে এরা খুব ফ্রোজেন মানে বাড়িতে যেহেতু রান্না করে না, ফ্রোজেন রাখে, পিৎজা বা বার্গার যত রকম খাবার হয় এখানে, তো সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়, চাইলে সবজিও ফ্রোজেন পাওয়া যায়, মাংস রান্নাও ফ্রোজেন পাওয়া যায়, সব কিছুই। তো ওই ফ্রোজেন কিনে ফ্রোজেনগুলো জাস্ট বেক করে বা গরম করে খেয়ে নেয়, তো এটাও তো প্রিজারভেটিভ যেহেতু থাকে, এটাও খুব একটা হেলদি না, আনহেলদি প্রচুরই। তো সেই দুটোই হয়, এদের হেলদি যেমন আনহেলদি তেমন। তবে এরা খুব হেলথ কনসিয়াস, একদিকে খুব ফিটনেস কনসিয়াস, জানি না তবে আনহেলদি ফ্রোজেনটা কেন খায়। অবশ্য টাইম বাঁচানোর জন্য, যেহেতু সবাই কাজে ব্যস্ত কাজ করে, ওই জন্য টাইম বাঁচানোর জন্য এদের রান্নার কোনো তো আমাদের মতো তো এ নেই, ট্রেডিশন নেই ওদের, তো এই জন্য ওরা রান্না করতেও জানে না। ওরা অনেকে আছে ইন্ডিয়ান খাবার খেতে, বাইরের খাবার খেতে খুব পছন্দ করে। আফিনের পাপারি ওই স্যান্ডিয়াগোতে ছিল, ওর কলিগুলো খুব খেতে পছন্দ করতো, তো আমি মাঝে মধ্যে কিছু কিছু যেগুলো আমি জানি মোটামুটি পারি সেগুলো মাঝে মাঝে করে চেষ্টা করতাম খাওয়ানোর, তারা খুব পছন্দ করতো। আর এখানে আমার ওই সবজিগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি ডালের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তো এটা আমি ডালে দিয়ে দেবো, পুরোটা একসঙ্গে সেদ্ধ করবে, ওই জন্য আলাদা করে আর ঢেকে সেদ্ধ করিনি, জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছিলাম যাতে স্মেলটা চলে যায়। আর ফ্রোজেন মটরশুঁটি ছিল, যেটা আগে থেকে সেদ্ধ করা থাকে, যদিও ফ্রোজেন করে রাখে, তো ওইটাই মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো। আর এই সবজিটা দিয়ে এবার আমি ঢাকনা মেরে মানে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর ওটাতে আমি তখন তড়কা দিয়েছিলাম, একটু পাঁচ ফোড়ন ছিল, একটা কাঁচা মানে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে। পাঁচ ফোড়নটা স্পেশালি আমি পছন্দ করি, ডালে আমার খুব ভালো লাগে, যদিও কালো জিরে বা জেনারেলি জিরে দেয়, বাট আমারটা খুব নিজস্ব একটা পছন্দ। তো এটা আমার ডাল রেডি হয়ে গেছে, আর এখানে আমি এবার অ্যাসপ্যারাগাসটা ফ্রাই করে নেব। এটা খুব একটা ঝটপট রান্না, খেতেও আমাদের দেশে অনেকটা ওই পুঁই শাকের ডাঁটা যেমন খেতে হয় সেরকম অনেকটা টেস্ট, আর এটা প্রচণ্ড হেলদি, প্রচণ্ড পরিমাণে হেলদি। তো দুপুরের জন্য আজকে এই করেছিলাম, আর এক্সট্রা সবজি ছিল ফ্রিজে, একটু বাঁধাকপির সবজি ছিল যেটা আমি খাইনি। আমি খুব একটা সবজি খেতে পছন্দ করি না আমার ছেলের মতো, তো আমার ডালটা খেতে পছন্দ মানে ভালো লাগে বলে আমি ডালটাই খাই। তো ওই জন্য আভিনের মতো ডালের সাথে সব কিছু দেওয়া থাকে বলে আভিন যেমন সব কিছু পেয়ে যায়, আমিও তেমন ডালটা খাই বলে ডালের সঙ্গে টুকটাক সবজি দেওয়ার জন্য সব সবজি খাওয়া হয়ে যায়। আর ওই আজকে এই তো ব্রকলি ছিল আগের ফ্রাই, একটু করলা ফ্রাই ছিল ওটা ছিল, আর একটু অ্যাসপারাগাস ছিল, আমি একটু ডাল নিয়েছিলাম, আর চিকেন ছিল। চিকেন আর আমি চিকেন মেনলি আলু দিয়ে করতে বা আমার খেতে খুব পছন্দ, তাই জন্য আমি চিকেন জেনারেলি আলু দিয়েই করি।
আর আমার গুয়াকামুলা ছিল আর একটা পছন্দের খাবার যেটা সবসময় প্রায় ফ্রিজে থাকে। আর এখানে উঠে গেছিল, উঠে এসে দেখলাম খুব একটা কিছু বলছে না, নিজের মনে খেলা করছে, দেখছি কোথায় ঢুকে গেছে ফ্রিজের পাশেই গ্যাপটাতে, এখন নতুন করে শিখেছে। এই তো লাঞ্চ করেছিলাম এখান থেকে, একসঙ্গে নিয়ে নিয়েছিলাম আবিনের জন্য, ওকে আগে খাইয়ে তারপর আমি খেয়েছিলাম। আর কিছু ফল রেখেছিলাম যেহেতু ফল ওর সকালে খায়নি। আর এই তো দেখতেই পাচ্ছ, ওই তো দেখে কি বলবে যে এখন দুপুরবেলা, সেই মেঘ হয়ে আছে ও চারিদিক অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।